ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকালবেলা থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম আজ শনিবার বাইরের আবহাওয়াটা দেখিয়ে দিলাম ওই যে অনেক মেঘলা তো ভাবলাম যে কাজ তো শুরু করতেই হবে আর সেটাই আমার কাজ আপনাদের সাথে শেয়ার করা তো ব্লগটা স্টার্ট করে দিই আর আজকে আমরা একটু বাইরে যাব তো বাসায় নাস্তা বানাতে হবে না নাস্তাটা একটু বাইরেই করে নেব হালকা পাতলা যাই খাই এই ঠান্ডার দিনে আসলে সবসময় ভালোও লাগে না তো মেয়ের টিকা দিব ছোট মেয়ের তো ওর এখন 17 মাস বয়স আর মাহবুবা উদ্দিন আপু আপনি জিজ্ঞেস করেছিলেন যে আপু আপনার কয় বাচ্চা আপু আমার দুই মেয়ে আলহামদুলিল্লাহ দোয়া করবেন তো ছোট মেয়ের আজকে টিকা আছে আর বড় মেয়েকে তো সাথে নিতে হবে এই তো তো একদিন আগে ডেট ছিল তো শুক্রবার দেখে আমরা যাইনি যেহেতু আজ শনিবার ওর বাবা একটু ফ্রি আছে তবে তার অফিস আছে তো সেজন্য আমরা একটু সকাল সকাল বেরিয়ে যাব এই তো আর একটা আপু আমাকে কমেন্ট করেছিলেন যে এই যে বেডরুমের শোকেসটা যেন দেখায় এটা একটা কর্নার ক্যাবিনেটের মতো আপু এটা রেডিমেড কেনা কোনো এক সময় দেখাবো এটা আমি শেয়ার করব তো আজকে না হঠাৎ আমার এই পাশটা মানে ফিরলাম তো তাই মনে পড়ে গেল যে আপু জিজ্ঞেস করেছিল এবং আপু কমেন্ট করেছিল যে আপু আমি তোমার চ্যানেলের নতুন সদস্য তো ধন্যবাদ আপু যারা আমার ভিডিওগুলো রেগুলার দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহিত করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আশা করব আপনাদেরকে নিত্য নতুন সুন্দর সুন্দর ডেইলি ব্লগগুলো শেয়ার করতে পারবো তো আমার হাজব্যান্ড ফ্রেশ হচ্ছে ওয়াশরুমে তো আমার কিছু কাজ আছে সাংসারিক যেগুলো আসলে মহিলাদের রেগুলারই করতে হয়তো এভরিডে ব্লগে সেগুলো দেখানো যায় না কারণ কিন্তু এভরিডে যদি আমি দেখাতে চাই তাহলে কিন্তু ব্লগগুলো মানে অনেক একঘেয়ে এসে পড়ে তো এক একদিন এক এক রকম কাজ দেখাই তো ভাবলাম যে আজকে আমি এখন যে কাজগুলো করে তারপর আমরা রেডি হয়ে বাসা থেকে বের হয়ে যাব সেগুলোই আপনাদের সাথে একটু দেখিয়ে তারপরে বের হয়ে যাচ্ছি তো মনটা আসলে ভালো লাগছে না ছোট মেয়ের টিকা যেদিন থাকে সেদিন আমার মানে আগের থেকেই শুশু শুশুর করে হাত পা খুব টেনশন লাগে যেটা মানে মায়ের মন আর কি যেরকম তো এখনই মানে ভাবতেই আমার খারাপ লাগতেছে যে ব্যথা হবে জ্বর হবে তো এটা স্বাভাবিক ওর সুস্থতার জন্যই দিচ্ছি তো তারপরও টিকা দেওয়ার সময় কিন্তু ওর বাবা থাকে সাথে আমি কিন্তু বাইরে দাঁড়িয়ে থাকি তারপরও মানে ভিতরটা খুব খারাপ অস্থির অস্থির লাগতে থাকে তো ওর কান্না দেখে সব সময় আমার বড় মেয়েও কান্না করে তো এই তো একটু গল্প করে নিলাম আপনাদের সাথে আর নতুন নতুন অনেক আমার সাবস্ক্রাইবার বন্ধুরা জয়েন হচ্ছেন আমার চ্যানেলে যারা কিনা আমার ভিডিওগুলো দেখছেন লাইক কমেন্ট শেয়ার করছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন সেই নতুন নতুন সদস্যদেরকে আমি অভিনন্দন জানিয়ে আমার কাজগুলো শুরু করছি সবাই ভালো থাকবেন আর এই তো দেখেন আর আজকের ব্লগটা আমি দুপুর পর্যন্ত কন্টিনিউ করব ইনশাল্লাহ তো আমার সাথেই থাকুন আশা করছি ভালো লাগবে তো এখানে আমি ক্যামেরার বাইরে কিছু কাজ করে নিয়েছি কাপড় ভিজিয়ে নিয়েছি আর এখন আমি ফার্নিচারগুলো মুছে নিব তো টুকটাক আপনাদের সাথে শেয়ার করছি তো শুরু একটা প্রথমে মুছে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে ছোট বেবিটা কিন্তু আমার কোলে আসলে ছোট মানুষ কিছু করার নেই এরকম করে দেখা যায় আমি অনেক কাজ করি যেগুলো আসলে শেয়ার করি না ভাবি যে আপুরা কিছু মনে করবে কিন্তু বাচ্চার ঘর যেহেতু আর এটাই আমার কাজ তো এখন ব্লগ শেয়ার করতে গেলে তো আমাকে দেখাতে হবে যে সে অনেক সময় এরকম কোলে উঠে বসে থাকে যেটা কমন সিনারিও হয়ে যায় বাচ্চার ঘরে তো ফার্নিচারগুলো মুছে নিচ্ছে ওদেরকে ম্যানেজ করে ওদেরকে উঠিয়ে দিয়েছি আসলে এত সকালে ওঠে না তারপরও যেহেতু বাইরে যাব তো ওদেরকে হালকা একটু খাইয়ে দিব একটু দুধ খাইয়ে দিব দুই বোনকেই আর আমি এদিকে মুছে নিচ্ছি মোছামুছি করে নিচ্ছি এই কাজগুলো যদি এখন না করে যাই দেখা যায় ফিরতে ফিরতে 11:30টা বেজে যেতে পারে অলমোস্ট তো এসে তখন আর এগুলো করতে মন চাইবে না আর খালা আসবে সেও ঘরটা মুছে দিয়ে যাবে আর চটপট এই যে বেডরুমটা গুছিয়ে নিলাম বাচ্চাদের রেডি করে একদম বের হয়ে যাচ্ছি তো যাব মা ও শিশু হসপিটাল চট্টগ্রাম তো এই যে দেখুন বাসার নিচে আমি চলে এসেছি ওরা আগেই নেমে গেছে তো আমি একটু লেটে তালা টালা দিয়ে বের হয়ে গেলাম তো এদিক থেকে বাইকটা বের করে নিচ্ছে আপনাদের ভাইয়া আর আমি এই যে বাচ্চাদেরকে নিয়ে এখন সামনে দিকে যাব ওরা তো খুব খুশি ছোট মানুষটা তো একদমই বুঝছে না যে তাকে পেইন দেওয়া হবে একটু পরে
তো চলে এসেছি কথা বলতে বলতে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে। এখানেই সব সময় দেই টিকাটা। তো আমার বাসা থেকে রিকশা আসলে 70 টাকার মতো ভাড়া, আর এমনি তো আমরা তো বাইকেই আসি। তো আপনাদের সাথে একটু শেয়ার করছি, এই পাশটা নতুন করেছে এখানে, পুরোপুরি শিশু বিভাগটা রেখেছে, যেটা কিনা খুব ভালো লাগছে। এমনিতে হসপিটালটা কিন্তু অনেক পুরনো, অনেক বছর আগের, এবং আমি সবসময় এখানেই আসি। যখন চট্টগ্রাম থেকে আমি থাকি তখন থেকে আমি এখানেই সব আমার নিজের ট্রিটমেন্টের জন্য আসি। মোটামুটি ভালোই হাসপাতালটা। আর টিকা তো দিব এখন, যেহেতু হেপাটাইটিস বি এর টিকা এটা, তো এটার জন্য পে করতে হবে। তো আমি বাইরে দাঁড়িয়েছি এখানে, এই যে আর আপনাদের ভাইয়া ওই সামনের দিকে ওখানে কাউন্টারে টাকা পে করছে, তারপরে আমরা যাব। তো কাগজটা জমা দিয়ে এসেছি। আর এই পাশে নতুন ভবনটা যে হচ্ছে, যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই পাশে আরও বড় বড় কিছু মানে বিল্ডিং উঠতেছে, মনে হয় এগুলো কোনো অংশ হবে আর কি মা ও শিশু হসপিটালের। তো টিকা কিন্তু দিয়ে ফেলেছি, আর এগুলো তো শ্যুট করা যায় না। ভিতরটা দগদগ করতেছিল ভয়ে, মানে ও খুব কান্না করেছে। আর আজকের টিকাটা ছিল রানে, মানে হাঁটুর উপরে, তো এত ভয় লাগছিল। আর আমরা একটু বের হয়ে ভাবলাম একটু খেয়ে নিয়ে, বেজে গিয়েছে 10:30-11:00, তো ভাবলাম সিঙ্গারা খাই। এই সময় রুটি ভাজি এগুলোর ইচ্ছা করছে না খেতে, মানে মনটাই ভালো লাগছে না, এত কান্না করছিল, মানে খুব খারাপ লেগেছে। এরপরে একেবারে বাসায় গিয়ে আমি যে ডিমের ঝোল রান্না করেছি আলু দিয়ে, তো এটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর আমি আজকে ভিডিওটি এখানেই শেষ করে দিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।